আরে গঞ্চা, মশুদার কি হলো রে? কোনদিন তো এত দেরি করে না। কি জানি, মাস পথে আমারে তো কইলো তুই আউগা, আমি আইতাছি। কেন, পুকুর পারে কলমি শাক তুলতে গেল নাকি? শাক তুলতে যাইব কেন, মনে তো হইল বাজারের দিকে গেল। নিগাত বঙ্কুর দোকান থেকে ধারে সিঙ্গারা এনে বলবে, বচন নামে বটুকেশ্বরের থানে সিঙ্গারা মানত করেছিলাম, তাই বচার মঙ্গলের জন্য গরম গরম সিঙ্গারা কিনিয়ে আনিলাম। কি মজা আর কি, উনি আমার নামে সিঙ্গারা খাবেন আর দাম চোকাবো আমি। কি আর করবি, তোর মঙ্গলের জন্যই তো নসুদা সিঙ্গারা প্রসাদ আনতে গেছে রে। তোর মঙ্গলের জন্য? ওই যে বলতে বলতেই এসে গেছে, হাতে তো কোনো ঠোঙা দেখতেছি না, বাঁচলাম। বগলে তো মনে হচ্ছে একটা খাতা। এই দেখ, এই তোরা চেয়ে দেখ আমি কি এনেছি। এটা তো একটা নতুন পাতা গো। ক্যাশ 12 টাকা খরচা করে কিনেছি রে। কেন, আবার লেখাপড়া শুরু করবে নাকি তুমি নসুদা? ওরে মুখ্য বালক, এটা কি কাল? কেন, সকাল। ছি 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 ছি, এই ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল বাচ্চু। এখানে কাল বলিতে কবি বর্ষাকালকে বুঝাই আছে, সেইটিও বোঝে নাই অবোধ খোকা। ও, তুমি ঋতুর কথা বলছো নসুদা? হ্যাঁ রে, বর্ষা যে চলে এসেছে রে। কেন, বর্ষাকালের সাথে তোমার কি সম্পর্ক? এই নসু কবির বর্ষাই যে ভরসা রে, বর্ষাকালটা এলেই আমার কবি মন আনন্দে নেচে ওঠে রে, কবিতা যেন উতলে উতলে ওঠে আমার এই বুকের ভেতর থেকে। কি করছিস, আরে কি করছিস কি তুই, এটা বিচ্ছু ফু দিয়ে দিচ্ছি তাহলে আর উতলে পড়বে না। চপরাও, কবিকে অপমান, এত বড় সাহস তোর? বুঝলাম বুঝলাম, বর্ষাকালে তুমি কবিতা লিখবে তাই ওই খাতাটা কিনে বগল দেবা করে নিয়ে এসেছো। পেয়ে গেছে পেয়ে গেছে। কি পেয়েছে নসুদা? কবিতা কবিতা, এই মাত্র একটা কবিতা পেয়ে গেল। সাইডা দাও সাইডা দাও। বর্ষাকালে সকলের বগলে থাকে ছাতা, সেই বগলেই চাপিয়া আমি আনিয়াছি খাতা। বাহ বাহ গুরু, চালিয়ে যাও। বাচ্চো, এটাকে চুপ থাকতে বল, একজন সম্মানীয় বর্ষা কবিকে গুরু বলে ইনসাল্ট করছে। নসুদা গো, পায়ের ধুলা দাও তোমার, তোমার কি প্রতিভা গো। বহুমুখী বহুমুখী প্রতিভা আমার, বহু বহু দিকে যার প্রতিভা সেই তো বহুমুখী হয় রে। প্রতিভার বর্ষায় না আমার পেছনেও একটা ফোড়া হয়, সেই ফোড়াটারও বহু মুখ থাকে গো। বাচ্চো, এক্ষুনি ওরে মুখ শাট কর, নয়তো আমার রাগে মাথায় উঠছে চটচট। নসুটা পারেও বটে। বোঝো তাহলে মাতুল্লা, বর্ষাকাল আসলেই নাকি নসুদা কবি হয়ে যায় আর গড়গড় করে কবিতা লেখে। তবে বর্ষাকালের কিন্তু সত্যি একটা অন্যরকম মেজাজ আছে, যারা সত্যি কবিতা লেখেন তাদের কাছে বর্ষাকালটা কিন্তু বড় প্রিয়। তবে বর্ষার অন্য খারাপ দিকটাও বললে চলবে না, বন্যায় কত গ্রাম ভেসে যায় বলো। সে আর বর্ষার কি দোষ, আমরাই তো নোংরা আবর্জনা ফেলে নদীগুলোর গভীরতা কমিয়ে দিচ্ছি, নদীর গতিপথ রুদ্ধ করছি। ভাবতো বর্ষা না হলে চাষবাসের কি হতো? তোমরা কিন্তু বর্ষাকালের একটা বিশাল উপকারিতার কথা বলে যাচ্ছ বাটুল্লা। সেটা আবার কি রে? ও, বর্ষাকালের ইলিশ মাছ আর সঙ্গে গরম গরম খিচুড়ি। রে, বর্ষাকালে ভিজে ভিজে স্কুলে গেলে ছুটি পাওয়া যায় রে, শরৎ বসন্তে এসব সম্ভব না। বাচ্চু, মরকটটার মাথায় কষিয়ে একটা গাঁটটা দিত। কি রে, খাবি নাকি গাঁটটা? ঠাট্টা ঠাট্টা, বাটুল দাওরা আমার সাথে করে কেবলই ঠাট্টা। এই দেখুন বাটুল দা, আমি কবিতা লিখেছি গোটা গোটা আটটা। তাই বুঝি, তা একখানা অন্তত পড়ে শোনাও দেখি নসু। বাহ বাহ বাহ,
কবিতাটা আগে বলো নসুদা। চুপ কর না বিচ্ছু। ও নসুদা তুমি বলো তো। শুনুন তবে পাটুলদা, আমার রচিত একটি শ্রেষ্ঠ কবিতা, কবিতার নাম প্যাঁচ প্যাঁচে কাদা, রচনা বর্ষা কবি শ্রী নসুচন্দ্র ঘোষ। বর্ষায় পথে ঘাটে প্যাঁচ প্যাঁচে কাদা, চটি পরে হাঁটবেন না সাবধানে দাদা। বাহ বাহ বাহ, চালিয়ে যাও গুরু। একবার স্লিপ খেলে ধপাশে পড়িবেন, শুধু শুধু জামা প্যান্টে কাদা মাখিবেন। দারুন দারুন, কি বলো মাতুল্লা? সত্যি অদ্ভুত, অবিশ্বাস্য। এই স্থলে কবি নসু তাহার কবিতার মাধ্যমেই তাহার জন্মভূমির কাদার গুণগান করিয়া জন্মভূমির সন্তান অর্থাৎ আমাদেরকে সাবধান করিয়া দিতেছেন। নসুদা বলে ফেল, তুমি সারা বছর কবিতা লেখো না কেন গো? হরে আমি বর্ষা কবি রে, অন্য ঋতুতে আমার কবিতা শুকাইয়া যায় রে। ও মাতুল্লা, তুমি এমন একটা অদ্ভুত সুন্দর কবিতা শুনে এমন চুপ করে গেলে যে? আসলে আমার একটা ঘটনার কথা হঠাৎ মনে পড়ে গেল। ঘটনা? কি ঘটনা গো মাতুল্লা, যে নসুদার কবিতা শুনে মনে পড়ে গেল? না, নসুর কবিতা শুনে ঠিক নয়, এই বর্ষাকালটা এলে আমার মনে পড়ে যায় সেই ঘটনাটা। বলো না বলো না বাটুল্লা। হ্যাঁ বাটুল্লা, বর্ষা স্পেশাল কি ঘটনা গো? মনে যে ব্যাকুল হইয়া উঠিতেছে বাটুল্দা। শুনবি? তবে বলছি শোন, সময়টা ছিল এমনই একটা বর্ষাকাল। সেবার নল বেতার জমিদারের ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি, কি খেয়াল হলো নদী পথে নৌকো করে যাব বলে মনস্থির করলাম। যেমন ভাবা তেমন কাজ, দুপুর নাগাদ কমলাক্ষীর ঘাট থেকে আমার যাত্রা শুরু হলো। এখনো বেশ মনে আছে আমার নৌকোর মাঝি ছিল শম্ভু, বেশ গাট্টা গোট্টা শক্ত পোক্ত চেহারা, প্রয়োজনের অতিরিক্ত একটাও কথা বলে না, এক নাগাড়ে দাঁড় বেয়ে চলছিল একেবারে যন্ত্রের মতো। আমিও চুপচাপ কমলাক্ষীর ফুরফুরে হাওয়া খেতে খেতে বিশাল নদীর দুই পারের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। সময়টা ভালোই কাটছিল, কিন্তু সমস্যা হলো বিকেলের দিকে। শম্ভু, নল বেতার কত দূর? আরো ঘন্টা তিনেকের পথ বাপু। নৌকোটা একবার আশেপাশের কোনো পাড়ে ভেড়ালে হতো না? চা জল খাবার কিছু খেয়ে নেওয়া যেত, সেই দুপুর থেকে তো ভেসেই চলেছি। না বাবু। কেন? আকাশের ভাবগতি ভালো নয়। সে কি, আকাশে তো বিশেষ কিছু দেখছি না। আষাঢ়ের আকাশ মাঝি যাবো যে বাবু। অগত্যা, কি আর করা যাবে, তুমি যখন বলছো তখন তো। এইভাবে আমরা আরো আধ ঘন্টা ভেসে চললাম। এই সময়টার মধ্যে শম্ভু আর একটাও কথা বলল না, দাঁড় টেনেই চলেছে আর মাঝে মাঝেই আকাশের দিকে তাকাচ্ছে, ঠিক যেন একটা রোবট। আশ্চর্য ব্যাপার হলো কিছুক্ষণের মধ্যেই দেখলাম এক রাশ কালো মেঘ আকাশে এসে ভিড় করল। সময়ের আগেই যেন সন্ধ্যা নেমে এলো, চারপাশটা হঠাৎ কেমন গুমোট হয়ে গেল। শম্ভুর মুখ যেন তার থেকেও গম্ভীর হয়ে গেল। কালো আকাশে মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি, অথচ কোনো গর্জন নেই, এটা যেন ওর পরিবেশটাকে আরো গম্ভীর করে তুলেছিল। হঠাৎ দেখলাম শম্ভু নৌকোটাকে পাড়ের দিকে নিয়ে চলেছে। কালো আকাশে মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি, অথচ কোনো গর্জন নেই, এটা যেন ওর পরিবেশটাকে আরো গম্ভীর করে তুলেছিল। হঠাৎ দেখলাম শম্ভু নৌকোটাকে পাড়ের দিকে নিয়ে চলেছে। আমি তাই বলে উঠলাম, কি হলো শম্ভু, আমরা কি চলে এলাম নাকি নলবেতা? না বাবু। তাহলে নৌকো পাড়ে লাগাচ্ছ যে? আর এগুলো ঠিক হবে না বাবু। কেন, এখনো তো বৃষ্টি নামেনি। বর্ষায় কমলাক্ষী ভয়ঙ্কর হয়ে ওঠে, আকাশের মর্জি ভালো লাগছে না আমার বাবু। কিন্তু আমি শম্ভুর কথার প্রতিবাদ করলাম, ওকে বেশ জোর দিয়েই বলতে লাগলাম এখন পাড়ে নৌকো দাঁড় করানো চলবে না। কিন্তু এসব কথাবার্তার মাঝেই শুরু হলো তীব্র ঝড়,
আর প্রবল মেঘের গর্জন। ততক্ষণে আমরা একটা পাড়ে পৌঁছে গেছি, চারপাশটা তখন আরো অন্ধকার হয়ে এসেছে। নৌকো পাড়ে লাগিয়েই শম্ভু বলে উঠল, বাবু বাবু নৌকো থেকে নেমে পড়ুন। মানে? এই দূর থেকে এখানে থাকা মোটে ভালো না। তাহলে কোথায় যেতে বলছো আমাকে? সামনেই আমার শ্বশুর বাড়ি, চলেন চলেন আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। না না, প্রয়োজন হলে তুমি যাও শম্ভু, আমি এখানেই থাকবো। আমার জন্য চিন্তা করো না, ঝড় বাদল কেটে গেলে ফিরে এসো তুমি। ঠিক আছে বাবু। আশ্চর্য, শম্ভু আর একবারও আমাকে ওর সাথে যেতে অনুরোধ না করে চলে গেল। আর শম্ভু চলে যাবার কিছুক্ষণের মধ্যেই নামলো তুমুল বৃষ্টি। কমলাক্ষীর বুকে একা নৌকোয় বসে অমন বর্ষা উপভোগ করতে করতে আমার বেশ ভালোই লাগছিল। আর মনে মনে শম্ভুর আকাশের মতিগতি বুঝবার তারিফ করছিলাম, কিন্তু বৃষ্টি যেন আর ধরতেই চাইছিল না। এদিকে দেরিও হয়ে যাচ্ছে, বৃষ্টি কখনো বাড়ে কখনো কমে, কিন্তু বৃষ্টির যেন বিরাম নেই। মেঘের ঘন ঘন গর্জন তখন যেন একঘেয়ে লাগতে শুরু করেছে। এদিকে সন্ধেও মনে হয় ততক্ষণে নেমে গেছে, বুঝতেও পারছি না কিছু, কি করব ভাবছি। নলবেতা আদৌ পৌঁছতে পারবো কিনা, পৌঁছলে কখন পৌঁছবো, এসব যখন ভাবছি হঠাৎ দেখলাম নদীর পাড় ধরে ওই বৃষ্টির মধ্যে কে যেন দৌড়ে আসছে, হাত দিয়ে যেন আমাকেই ডাকছে। লোকটা কাছে আসতেই শুনতে পেলাম ওর বাঁচাও বাঁচাও চিৎকার। এমন অবস্থায় নৌকোয় একা আমি কি করব কি করব ভাবছি। নৌকোটা ওর সামনে নিয়ে যাওয়া দরকার, নিজেই হাল ধরবো কিনা এসব ভাবতে ভাবতে হঠাৎ তাকিয়ে দেখি নৌকোয় শম্ভু ডান হাতে বসে নৌকো চলতে শুরু করেছে। একি শম্ভু, কখন এলে? ওই লোকটাকে বাঁচাতে হবে বাবু। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি চলো, নিয়ে চলো জলদি। আমাদের নৌকোটা ওই লোকটার কাছে পৌঁছতেই আমি লোকটাকে নৌকোয় তুলে নিলাম। কে আপনি, কি হয়েছে আপনার? আমি জগদীশ্বর ডাকাত, আমার দলের লোকেরা আমারে মেরে ফেলবে। বাবু আমারে চেনেন না, এই মূর্তিটারে ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। আমি এই মূর্তি কিছুতেই দেব না বাবু, এ মূর্তি আমি ওদের বিক্রি করতে দেব না কিছুতেই। এটা তো মনে হচ্ছে বেশ প্রাচীন কোনো শিব মূর্তি। কোথা থেকে ডাকাতি করেছো? যদুপুরের জমিদার বাড়ি থেকে বাবু। এই সবের মধ্যে আমি খেয়াল করিনি শম্ভু যেন কখন ওর নৌকোটাকে একেবারে মাঝ নদীতে এনে ফেলেছে। ততক্ষণে বৃষ্টিও কমে গেছে, সম্বিত ফিরল শম্ভুর গলায়। ওই মূর্তিটা আমাকে দিয়ে দেন বাবু। একি শম্ভু, ওই মূর্তিটা আমার হাতে দেন। কেন? ওই মূর্তিটা আমার চাই না, ওই মূর্তি এখন আমার, কিছু দেই না তা হবে না, ওই মূর্তি মূর্তি আমার চাই। হিংস্র বাঘের মতো শম্ভু ঝাঁপিয়ে পড়ল জগদীশ্বরের উপর। জগদীশ্বরও নিজেকে আর মূর্তিকে বাঁচাবার জন্য জলে মারল ঝাঁপ, সঙ্গে শম্ভু। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখতে লাগলাম দুটো লোক কমলাক্ষীর জলে কিভাবে লড়াই করছে। হঠাৎ জগদীশ্বরের তীব্র চিৎকারে আমার ঘোর কাটল। এইভাবে কিছুক্ষণের মধ্যে দুটো জল জ্যান্ত লোক যেন জলের তলায় একেবারে মিলিয়ে গেল। আমিও কিছু না ভেবে ঝাঁপ দিলাম জলে।
ওই তো বাবু, বাটুল বাবু। আরে, এই মূর্তিটাকেই তো আমরা হুন্নে হয়ে খুঁজছিলাম বাটুল। যদুপুরের জমিদার বাড়ি থেকে ডাকাতি হয়েছিল বছর খানেক আগে। কি বলছেন কি আপনারা, কিন্তু কাল রাতে যে শম্ভু, কাল রাতে তুমি ফিরে আসনি, আমাকে ওই লোকটির কাছে নিয়ে যাওনি, তারপর তুমি ওই মূর্তিটা ছিনিয়ে নেবার চেষ্টা করনি। কি বলছেন কি বাবু, কাল বৃষ্টি ধরলো মাঝ রাতে, তাই আজ খুব ভোরে আমি নৌকো চলে এসেছি। এসে দেখলাম নৌকো আছে কিন্তু আপনি নেই। আশেপাশে মাছ ধরবার সব কটা নৌকোর জেলেদের জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারলো না। শেষে বিপদ বুঝে আমি দারোগা বাবুকে গিয়ে সব বললাম। হ্যাঁ বাটুল, শম্ভু ঠিকই বলছে। না ঠিক আছে, কিন্তু ওই জগদীশ্বর, জগদীশ্বর এক সময় এতলাতে ডাকাত ছিল, আমাদের ওই যদুপুরের জমিদার মশাই, ওকে বুঝিয়ে সুঝিয়ে ডাকাতের জীবন থেকে বের করে আনে, জমিদার বাড়ির পাহারাদারের কাজ দেন। সেই জগদীশ্বর এখন কোথায় আছে শম্ভু? সে তো শুনেছি তার দলের লোকেরাই ওকে মেরে ফেলেছে। বুঝলাম। কি বুঝলেন আপনি বাটুল? জগদীশ্বর যখন দেখলো এই মূর্তি ডাকাতি করতে ওর দলের লোকেরা জমিদার বাড়ি পৌঁছে গেছে, ওই মূর্তিটাকে নিয়ে পালিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ও উঠে পড়ে নদীতে বাঁধা ওই ডাকাত দলের নৌকোতেই। নৌকোয় তখন অপেক্ষা করছে ডাকাত দলেরই কোনো এক সাকরেদ, মূর্তিটা ছিনিয়ে নিতে গেলে জগদীশ্বর ঝাঁপ দেয় জলে। চুপ করেন বাবু, চুপ করেন। একি কি হলো শম্ভু তোমার? বাবুকে ক্ষমা করে দেন, আরে ক্ষমা করে দেন। ওঠো ওঠো শম্ভু ওঠো, কি হয়েছে বলবে তো? ওই দিন আমার নৌকোতে ওই জগদীশ্বর উঠেছিল, আমি সেদিন অমন একটা দামি মূর্তির লোভ সামলাতে পারিনি, জগদীশ্বরের কাছ থেকে মূর্তিটা কেড়ে নিতে চাই। আমাদের ধস্তাধস্তিতে জগদীশ্বর নদীর জলে তলিয়ে যায়, সঙ্গে মূর্তিটাও। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসি। শম্ভু, তার মানে আমার সাথে কাল রাতে যা হয়েছিল তার মানে তো এটাই দাঁড়ায় যে জগদীশ্বরের আত্মা এসে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই শম্ভুকে। শম্ভু সব জেনেও বলছে যে ডাকাত দলের লোকেরাই জগদীশ্বরকে মেরে ফেলেছে। শম্ভু তো ঠিকই বলছে অফিসার, ও তো ওই সব ডাকাত দলেরই একজন ছিল, আর জগদীশ্বরের মৃত্যু তো হয়েছে ওর হাতেই। তবে এখন যদিও ডাকাতি ছেড়ে ছুড়ে দিয়ে নৌকো চালাচ্ছে ও, তবু অতীত পাপ ওর পিছু ছাড়ল না, জগদীশ্বরই ওকে ধরিয়ে দিল। তবে এই বিষয়ে আমি নিশ্চিত যে জগদীশ্বরের আত্মা বুঝে সুঝেই ঠিক লোককেই বেঁচেছিল। তার মানে আপনি বলেই তো নদীর নিচে গিয়ে ওই মূর্তিটা উদ্ধার সম্ভব হলো। কোথায় আমার মহাদেব? ওই যে জমিদার মশাই, ওই যে আপনার মূর্তি। কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব? ধন্যবাদ তো এই মাটুল বাবুরই প্রাপ্য, আমাদের পক্ষে নয় তো এই মূর্তি উদ্ধার করা কোনোভাবেই সম্ভব ছিল না। জয় বাবা মহাদেব, সবই তাঁর ইচ্ছে। জয় জয় বাবা মহাদেব, জয়। কি রে, একেবারে চুপ করে গেলি যে? এ তুমি কি শোনালে মাটুলদা? একেবারে সত্যি ঘটনা, জগদীশ্বর ডাকাত মরে গিয়েও তার কর্তব্য পালন করে দিয়ে গেল। সময়টা ছিল সেই বর্ষাকাল। আমি আর কবিতা লিখব না বাটুলদা। তাহলে কি লিখবে নসু? গল্প, এমন সত্যি ভূতের গল্প। সত্যি ভূতের গল্প, কথাটা তো বেশ বললে নসু, সত্যি ভূতের গল্প। ভূত কি কখনো সত্যি হয় নাকি? কি তোমরা?
তোমরা কি বলো? হা 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 হা।